রবি হয়েছিল, আমি সিঁড়ি চট ডরা গেল না, চুল হাত থেকে বাড়ি গেল, অত বড় বললো সিঁড়ি চট ডরাস, অত বড় বললো হাত থেকে বাড়ি সিঁড়ি চট ডরা গেল। ওফা উল্লফা বি আকবর দারিল মুস্তফা কিতাবের মধ্যে ইমাম নুরউদ্দিন আলী ইবনু আহমদ দার সামহদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, এন থোড়া পরিচয় যে মকদ্দিমার মধ্যে আনছেন যে মদিনায় মনোবরাত কোনো আলিম ফায়দা হয়েছে না, যে আলিমে আমার কাছে পড়িছেন না, ও এন কিতাব হইয়া থাকলো ওফা উল্লফা বি আকবর দারিল মুস্তফা ইমাম নুরউদ্দিন আলী ইবনু আহমদ দার সামহদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি টাইম টাইম কিতাব আনছেন, মাই ইউতাবার রাখু ফি হায়াত হি ইউতাবার রাখু বার দাম মাত হি, আর ইমাম গজ্জালি আনছেন মাই ইউস্তামার দু ফি হায়াত হি ইউস্তামার দু বার দাম মাত হি, জানে লইয়া তবর রোগ হাসিল করা যায়, জানে দরিয়া গিয়া কোনো জিনিস পাওয়া যায়, দুনিয়া থাকতে জান গেছে পাওয়া যায়, আখের তো টান গেছে পাওয়া যায়, ই ভাষা হইল আপনার ওফাবুল লফা বি আকবর দারিল মুস্তফা কিতাবর। আর ইমাম আপনার আবু হামিদ মোহাম্মদ ইবনু মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ অনর মধ্যে স্বামী কিতাবর মধ্যে আনছন, কোনো মানুষের যদি কুন্তা আরি যায়, গরু বয়ার বা যে কোনো জিনিস আরি যায়, তে ফাড়ো যায় জানি, ফাড়ো গিয়া দুই রেখাত নমাজ পড়ে জানি, দুই রেখাত নমাজ পড়ে জানি, এগারোবার কুল হুয়াল্লাহ পড়ে জানি, দুরুদ শরীফ পড়ে জানি, ফড়িয়া খোয়া জানি, ও আহমদ ইবনে আলওয়ান আমার যে জিনিস আরিছে ওগু তুমি ঘুরাইয়া দেও, ফাইলাম তার উদ্দালাইয়া দাল্লাতি, যে জিনিস আরিছে যদি গু ঘুরাইয়া দেও না, নাজা তুকাল মিন দেওয়া নীলা উলিয়ায়ে অলি অকলর দফতর থাকি তোমার ঠানিয়া না মাইলাই মো বুধুয়ারে হঠাই মুল্লা না করুন তা, হ্যাঁ পৌঁছা কোন তা আরে যদি ওলা গিয়া হইও আহমদ ইবনে আলওয়ান আমার ওগু আরিছে বার করি দেও দেওনাতে তোমার ফিরা কি বার করে দিব আমরা কইল ওগুলো না স্যার তোকা আন দিবা নীলাউলিয়া, সে তো দেখা গেল হের দিবার ক্ষমতা আছে, হের জিন্দাও আছে, তুমি মুর্দা তো সারাও দেখ রা খালি মুর্দা, আচ্ছা কোসেন খালা গগলস লাগাইলে দুনিয়া খালার দেখা যায় না দোলা দেখা যায়, জি খালা দেখা যায়, তুমি মুর্দাও তো দেবো আসাও খালি দেখো মুর্দা জিন্দার ভাইটা গেল জিন্দা ভাইটা গেল, এর লাগি আল্লাহ পাক পরবর দিগারে আলমের লগে যারা মায়া আছে, যারা আল্লাহ পাক পরবর দিগারে আলমরে ডাকিছে আল্লাহর লগে যারা মায়া আছে, তারার মায়ার কোনো সীমা নাই, তারার ইয়র কোনো দামর কোনো সীমা নাই, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ফরিশতা কলে হবার কইলা হে আল্লাহ তোমার ইব্রাহিম রে তুমি খলিল কইলা কিটা লাগি অত বালা কিটা লাগি, বলে তোমরা জানো নি কিটা লাগি কইছি, বলে না, বলে যাও জিব্রিল তুমি গিয়া কই ইয়া আল্লাহ দেখা দিও না, গেছন গিয়া কইছন ইয়া আল্লাহ কইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছন খের বা আমার বন্ধুর নাম ডাকিলাই দয়া করি আর একবার ডাক দেও আমার যা আছে তোমার দিলাই মু, আল্লাহ ফেরেশতা করে কইলা দেখছুন আর কোনো গিয়া কইলা, বলে না, বলে তো আমি খলিল বানানি ঠিক আছে, বলে ও তোমার খলিল বানানি ঠিক আছে, এর লাগি আমরা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম সব সময় তান উপরে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, নয়লুল আওতার কিতাবের মধ্যে আল্লামা শৌকানি আনছেন, যদি কোনো মানুষে ওগু ফড়িতে সময়
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাইয়্যিদিনা শব্দ লাগাইয়া পড়াতে কোনো অসুবিধা নাই, আল্লাহর হবিবর তাজিমুল্লাহকে যদি শব্দটা আরো ফাজিল লাগায় তার মাঝে কোনো অসুবিধা নাই। কিতাবের নাম মনে রাখে নওলুল আবতার আল্লামা শওকানীর লেখা। হ্যাঁ, এর লাগিয়ে আমরা কিতাব করি আল্লাহর হবিবর তাজিম যেগু আছে এগুলো খুব বেশি দেই, আর আল্লাহর হবিবর তাজিমর কারণে আমরা কিয়ামতের দিন ছুটিয়া যাইতাম, আর অন্য কোনো জিনিসে কাম আইত নাই। যত চাচাই যত তা হর লাগে নে, হ্যাঁ তুমি ছুটি যাইবাই নি, নিজের আমল দিয়ে ছুটি পাই, আমল আল্লাহ এনে কইয়া নিজের আমল দিয়ে ছুটি পাই করার মতলব হইল তোমার অসতা যে সফাত মানলা, নবীয়ে সফাত করবা এইখান তুমি মানলা, ওখান জানি যে আমার নবীয়ে ছুটাবা এইখান মানলা কইতে তোমার আমল দিয়ে ছুটি পাই নান, ওলা জানি মা ও বেওকুফ, তুমি ওলা বেওকুফ ওইজনই যে সময় হরু তার গিয়ে জনজান নমাজ পড়ো বাজাল আল্লাহ বাজালুল আল্লাহ সাফি আম বা মুসাফা পড়ো নানি, আরে আল্লাহ বাচ্চাও বলে তুই আমরা কিতাব বানাই দে সফাত করনেওয়ালা বানাই দে, ও বা ও হরুতা দেখু আপনার বেগুনা অগুরে সফাত করনেওয়ালা মানা রায়, আর আল্লাহর হবিরে সফাত করনেওয়ালা তুমি মানো না, নবীর লগে কিতা তোমার অত দুশ্মনী যার কারণে তুমি গু মানো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো আমার ভাই হল আমি আয়াতের অর্থ কইলাইছি, হদিস পড়েছিলে ইউবাল লিখিস শাহিদুল গাইবা, কিবা তেলে ইউবাল লিখিস শাহিদুল গাইবা, তোমরা মাঝখানে যাইন হাজির আছেন তাই আনা হাজির এনে খবর জানাইও ইগুর সাতটা তৌজি এ কইয়া থাকলো, তোমরা মাঝে যারা হাজির আছেন আমার সাহাবি অকল যে সাহাবি অকল হাজির নাই তারারে কইও, তুমি তাই যে বড় বড় সাহাবি সবসময় আমার দ্বারো তাকো, আমার গরিব সাহাবি আইতা পারেন না তারারে জানাইও আমার খবর কইয়া দিও। তিন নম্বর হইল সাহাবি অকল দেখছেন তুমি তান তোমার টান ভরে আমার ভরে তোমার টান ভরে যে গুরু আইবা তাবেই টান টান দেখো। চার নম্বর হইল মুসলমান অকল দেখো ন মুসলমান দেখো। পাঁচ নম্বর হইয়া থাকলো বেঠাইন তরে কইছেন বেঠিন তরে কইও। ছয় নম্বর হইয়া থাকছেন আলিম অকল দেখছেন জাহি আনা আলিম অকল দেখো। আর সাত নম্বর হইয়া থাকলো সরর মাইনসরে কইছেন দাওয়ালি মানরে কইও। সাতটা তো জি সরে শিফার মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা ওই সাতগুর মাঝে আমার যেগুলো ভাই গাইড লইয়া গুরো কোন তুমি যায় তুমি তেন কোনটা হইলে কইবা নবী কইছেন জানি না যে জানাইতাম ইয়েস ঠিক আছে ও যে সাতটা আছে ইগো তুমি তেন কোনটা কোনো গুত নাই তেও কিতার উপরে হুদ্দাই মরিয়া মরিয়া কি খামটা বা তোমার খামও কিতা তোমার এটা ই বালির ডাল পাল্লা পাল্লা গিয়া হিয়াল খাদাইলে বালির ডালের সোনুরাজ ইও হিয়ালে বরি যা আইলে দিল্লিত গিয়া তুই মানুষ মালানিত লাগে আইনরি গুজু শেষ হয়ে যাইতিয়া কাল বুধ হওয়া লাগে আমারে তো গালিবা গালতায় আমিও চাই গালতায় আমিও চাই আমার গুণা নিতাই ও বাদটা কিতা কইলাম ভাল আর এখান কিতাব দিয়ে কইলাম কোনো চাচার হিম্মত থাকে যে আমার সামনে উবাই আইবে। তো ও যে সাতটা তৌজি করলাম ই সাত তৌজির মাঝে কোনটা তুমি তাই বলো না সে হুদা খিতা লাগি খো মানরে বলে না নবীয়ে কইছো যে গু জানি না জানি তোমারে কইছো তোমারে কইছো নি কইবার যুগা যে গু অগুরে কইছো তোমারে ভালো কইলা তুমিও তো নাই মাহু কোনটা নাই আসো তো চল যা কয়েকদিন গেছো গিয়া আইছো এর মধ্যে যাব আপনার মিশাকে গু বার করে রাখছো তোর মুখ বালা করি শিবাইয়া রাখছো উবা করিয়া সেনে বলে রূপ শূন্যত বালা আমি অস্বীকার করিয়ার না মিশাকর মাঝে সত্যটা লাভ সবটা কি বড় লাভ হইলো মরবার সময় আপনার ইয় কলমা ইয়াদ করি দে তুই তো সুন্দর মা ইউ তো নেকি করতে বালা মা কি বেটার দোকানে খাইয়া যে পয়সা দিছ না ইগু আরো বেটার কাছ থেকে খরচ আসলো আইগুন যে দেরায় না আইগুন ইটা কিটা কম বলো খাইল
আপনার এস এস ট্রোলস অ্যান্ড ট্রাভেলস এক গুড়িয়া উদ্বোধনী করলাম আমি রামনগর। তো আমি কইছি বলে কম পয়সা পাইছো, 1,20,000 নিলে মাবুজোর বাড়ি যাবা যায় গেলা গিয়া হট যে নিগুতর বলে তোমার খেয়াল নাই। এখন করছো কিন্তু খালি খুনা খুনি আঠি তিয়া খালি উমরা বেশ হজ ঘটলা দেখবো ইগুরো উমরা লাগে আর উমরা ঘটলা কিবার ইচ্ছা গরিব মানুষ হিগু উমরাত কি ও হিগুও চলে ও খালি উমরাত যাইছিলাম জান উমরা আল্লাহর হয়েছিল ইয়া হায় রে কত দরবার বাজে লাগে ওই কিতা উমরা করি আইলা দেখলাম তো ওইটা কিতা সিদাও সিদাও উদ্দাই বেল্লার বেল্লার করিও না মানুষ দেখাইবার ইটা করিও না ইটা খুব দিন চলবে না। সত্য যে জিনিস ইগু একবার ফুটিয়া বারইব কোন অবস্থা ইগু আনতে পারতাম। ইসরায়েলে প্যালেস্টাইন আক্রমণ করছে করিয়া ইতারে মারতে মারতে 70 বছর থাকি মারে ইটা এখন ফিরিস আল্লাহ ইটারে শক্তি দিছুন ও পরিমাণ মাইক দিতরা ইসরায়েলের ইটা ফেসা বড্ডা দিওয়া মিলিটারিয়ে ফেসা বড্ডা 20,000 মিলিটারি মাতার দরি লেছিল ভাবলিস ও পরিমাণ আর কোনটা বারইছে না খালি তারা দিও খা ও সন্ত্রাসের দমন করা প্যালেস্টাইন ইটা সন্ত্রাসী আর এখন যে দলিল যেগু বাড়িছে দলিলও দেখা যায় তার উদ্দেশ্য হইল গ্রেটার ইসরায়েল বানানি সারা জাগার ফিলিস্তানের সারা মুসলমান যে খাদাইয়া ফিলিস্তাইনের জাগা ওখানে লইয়া গ্রেটার ইসরায়েল বানাইতে অগু বাড়িছে হাসা একবার বাড়ি যায় আর লগে আমেরিকায়ও বল দে মিথ্যা মিথ্যা মাথে আর খালি তোমার কোনটা ওইলে খালি লম্বা লম্বা মাথে আর ও যে ইতরা হরুতারে মারদা বেটিং তরে মারদা ইতার কোনটা মাথে না আর খালি দম কি বড় বড় ইয়োদের হাসা একবার বার হইলে বাবা আইলা রইছে না আমেরিকা তুই নো আর সুপার পাওয়ার রইছে না তোর সময় আজি গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোনো মানুষ জাত দুনিয়া ছাড়িয়া যাইবার আগে তার যে যে ক্ষমতা লই ক্ষমতা তার হয় না পড়িলা তোর ওলা সময় আইছে তো যাক কত মিল কই লইলাম আপনার আর কম সময় বেশ কই লইছি নমাজত কত হচ্ছে নমাজের টাইম হতো না আজও বাবা যে নমাজের টাইম হতো না ফোনে সেটা না অসুবিধা আমার অসুবিধা বাবা আমার তো খেয়াও হয়েছিল না একদিন খালি করছিল কত শেষ আমি তো দেবরে মালিক সাহেবের খাচ্ছিরে আইছি আমার নানা সাবির জেল লাগিয়া আর আহাদ আবুল খালু আইছি আইছে না ও আহাদ ও আহাদকে খাতাই আই জানছে আমি তো ভাবি লিখছিলাম তোমার তো ইতাই ইয়াদ হয়েছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দেখি আগে রুসরি পড়িস বারো না খেঁচি খেঁচি বারোইস এখন মাথা গিয়া বারো বাতি হলো তাকে যদি আর চলই হলো জ্বলিব নি জ্বালাই দিলে জ্বলিব না ও আমি জ্বালাই দিয়া যাই আর জ্বলি আই জ্বলিব অন্তত আল না হয় আমি খেয়াল রাখে আল্লাহ নবীর উপরে দুরুসরি পড়িতে দিও করিও না চাইলো বা চাই নাই দাদির লগত নাই ওর যারা ওই না বলে দাদি যে বাড়ির যাই আমি ও বাড়ির গেলাম কুটুম হইতাম পারতাম না ও আর ও জ্বালা দুরুসরি পড়িলাম লেন দিয়া এটা ফরতে ডরাই গেলাম মিলাসরি পড়িবার ঠাই মরবো এমনিও পড়িব ইকান আর তুমি আর হই থাকে তার ঠাই হই থাকি তা সেও হই থাকে পারতাম আমরা পড়ি মু ওলা মাত মানি এগু আমরা পড়া আছে খালি আমি পড়তাম আস্তা পৃথিবী পড়ে আস্তা আমি তো মুক্তাশরী পড়িছি মিলাসরি মক্কা শরীফ তো আমি লাশরি পড়েছি হ্যাঁ জিওর উম্মুল কুরা বলো ফারা মানুষ 120 জন লাগছে আমরা দেশি আসলো বর্তমান কর হুনাই এমএলএ যে করিমুদ্দিন ও করিমুদ্দিন আসলা টাইম ভরাই লাইছিল আমি পড়েছি সিন্নির পয়সা টাইম দিছে দিয়াই যাবো নিও হিনো তো গুনতিয়া না করলা নাই না যে খালি দৌড়িয়া মরি যাও আরে মিলাশরি বই তো শুনিয়া আল্লে হাই আল্লাহ খালি বন্ধে দিয়ে লেফটন জ্বালাইয়া যদি আটা দেখতা যে খিলা অগুতা বন্ধ করা যা গুনার কাম হয়ে যার খালি লেফটন জ্বালাইয়া ফেল জ্বালাইয়া তু খালি গুনার কাম হয়ে যাবে হিগিয়ার উদ্বাইল না নিজেন থেকে ইসলাম বার হয়েছে
ফিগিয়ার ফল বলে তুইল আমি গিয়া কইছি বেটা বোয়া গিয়া আরবি তো কচি নানু লাকড়াউল মিলা যাহি না মিলা মাল মিলা বলে মিলার জন্য রবি চল্লো চল বলে মার আব্বা মার আব্বা মার আব্বা মার আব্বা মার আব্বা হিনা হিনা কইয়া দিয়েছে ওগুলো বানা ফলা কইছে মিলার কিতাব রসুল হ্যাঁ ঠিক আছে ওগুলো পড়ো আর ঘুরে হয়ে গেল তাকে করি দে ইগিয়ে আর বুধ ভাই নানি যেন তাকে ইসলাম বার হয়েছে মূল চড়াত নাই ভানি আর ফেউয়া চড়াত আম আমান হ্যাঁ যেন তাকে বার হয়েছে ইগিয়ে আর বুধ ভাইল না আর তুমি ওন তাকে সারা বুধ ভাইলে ইলাই হারে না একদম বিলা দিব ওটা বার হয়েছে ওটা বার হয়েছে ইটাতে হিতা ইটা করিয়া কিতা কটা খালি মানুষের মাঝে দরবার লাগাও কি কিতা সরো এটা সরো কিতা এটা তো বাদ জিনিস জোয়াল বিল বার করল বার করলি দেখলাই যত গুটিকাই টেফার দা না তুমি তেন হরি গেলা গিয়া আর আম বল যাব বলি খান তো জোয়াল ফেলাইয়া গেলাই গিয়া এগুণ জোয়াল দিন আসুন না শিয়ান গুণ বার হয়ে গেলা ওইটা কি বার করলা সে রইলাই না তো যাওক ইটা মাথিয়া লাভ নাই আমার তো ওটা করি আমার জীবনটাও গেল আচ্ছা যাওক দোয়া করিও মাথি ইটা বড় দুঃখে কৌ যে মুসলমানের মাঝে আপনার ইটা করিয়া যাও ইটা গিয়ে আমরা খেতি হয় না হ্যাঁ ইটা আমরা খেতি হয় না ইটা আমরা খেতি হয় আমরা জাতর অসুবিধাও আরে আমি আর গিয়ে কইবাই আমরা আলে সুন্দর আমরা আব্বু এ খাসি একা ইটা একদিন কি এক জিগিরও গার শুনছি কারণ খালাই মনে মনে কইলাম রে এগুলো তো মূল ঠগ গো বার হয়ে গেছে হ্যাঁ মূল ঠগ গো বার হয়ে গেছে এখন ওটা হো আসলে এগুলো ফ্যাট মালা না তো যাও আমি কই আর তোমার টান দে নমাজ গালাই ভাষক তোর ফরিও জিয়ারত করিও মানরও করিও অলি আল্লাহরও করিও মা বাবারও করিও যে মানুষে ইমাম দলমি রহমতুল্লাহ তালা আলাইয়া রেওয়ায়ত করছো যে মানুষে শুক্রবারে তার মা বাবার জিয়ারত করব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার নামায় আমলের মাঝে মকবুল হজর সোয়াবরে লিখি দিন আর সব চুকাইবার লাগে আর ইন হইন যাওয়া লাগবন সে তবু যথেষ্ট ও ওখান করো আর এমনভাবে থাকো সময় বাদ আর হইয়া যাই আর খুব খান্দি পায় খান্দিয়া কুল হইতে না হুম খান্দিয়া কুল হইতে না আমার কাছে ও আপনার সিআইডি ইন্সপেক্টর এজনে মানুষ পাঠাইছে যে আমার লগে একটা ইন্টারভিউ দিতা আমি কইলাম কিতা বলে তোমার তেন কইতাম নি বলে কই না আমি তানে কইম বলে তানে কইলা নি তেন কিতা জিগাইবা বলে বলে তানে কইছি আপনি তানে গিয়া কিতা জিগাইবা বলে তানে জিগাইমু ও যে মন্দির নিয়া যে ভগবান রে হারানি হইল তোর মুসলমানের দিও কিতা প্রতিক্রিয়া কিতা বলে মুসলমান এখন বালিগড় লই গেছেন কোনটা নাই আরও কোনটাও যদি তুমি তেন করিলাও মুসলমানে মাত্তা নাই বাবরি মসজিদ সব সময় আপনার যে কোনো আইনের নিয়ম হইল আইনে হইতো ওগু মানেনি নানি বাবরি মসজিদের রায় দিলাই যায় আস্থার উপরে মুসলমানে মাতছেন না কোনটা মাত্তা নাই মুসলমান রয়েছে বলে যে এখন তার খাম যেটা আছে গভর্নমেন্টে করেন ইটা খাম বলে হ্যাঁ কিছু খাম পাল্লা করেন যেমন ব্রডগেই জানছে যদি ইগুয়াইতো না তে ই আপনার ট্রেন ইটা বৈরবিটা কি দিল্লি ফোন তো গেল না অনেক বড় লাইন হইল না বিজি লাইন হইল না অনেক ব্রডগেজ হইল না অনেক এগুলো ঠিক আছে ও আপনার আরও রোড এগু করেন এগুও ঠিক আছে সড়ক মড়ক ইটা করেন এগুও ঠিক আছে চাকরি চুকরি বেজা নানা পয়সা দেন ইটাও ঠিক আছে ইটা ঠিক আছে বলে তে এগু দেশের লাগি ইগে লাভ করেন না ক্ষতি করেন আপনার মত কিতাব বলে আমার মত হইল দেশের লাগি ক্ষতি করে দেশ ইলে রাখতে পারতে না হিন্দু হিন্দু করিয়ার মুসলমান মুসলমান করিয়ার দেশ হইতো না আর বইয়ে মিলিয়া যদি হয় তো দেশ রইব আর ইলা যদি আলগা আলগি হয়ে থাকে দেশ হইতো না তোমার এনে জানাই দিও তেন ফিরিবার সময় ফারছেন না আমার সময় দিয়ে হয়েছে না ফিরিবার সময় লিস আরব দিন লাইটা ওগুলো জানাই দিলে ইয়ে তাহলে ওখান আমার ওই দিন আপনার মুখে কইলে বলো বলে সে আমিও কই আমার আছে কি তবে হ্যাঙ্গার যাইতেও কি যা কি আছে শুনতা না টাইম হয়ে গেছে আমার আর সময় আছে ও সাধু ভাই দিন বা কই না ওয়ান লোক আর তোমার তো ভেঙ্গা ভেঙ্গি টাইম দেখাম গিয়া তো খইয়া থুইয়া ফুরিয়া ভালাইয়া যায় ওয়ের লাগি তোমার তান দেও কইয়ার দেওবন্দিও করলে আলু আন্দুজ দুন্দু করিও লাও কিতাব খাস পার করি চাইও
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা রে মাফ করে দেও, আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দেও, আল্লাহ আমরা রাস্তা দখল রে মাফ করে দেও, আল্লাহ আমরা মসজিদ দরজারে বুলন করে দেও, আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দ উম্মত রে মাফ করে দেও, আল্লাহ যাত্রা পর তোমা মুর্দে কাণ্ড মাফ করে দেও, আল্লাহ হাটি গলি সাবর দরজা কাণ্ডে তুমি বুলন করে দেও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা মরার মাঝে আমরা রে নেকি দিয়ে হাত করাই লোয়াইও ইয়ার হামার রাজমিন, আল্লাহ তোমার হবিব তাকি হরাইয়া দুনিয়া তাকি হরাইয়া না ইয়া রব্বাল আলামিন, আল্লাহ যে দুষ করি লাই সে ওগুলাই তা ক্ষমা দেও, আল্লাহ বাকি জিন্দেগি হান তোমার মকুল গুলাম ইতনসিব করি হই ইয়ার আমার রাহমিন, আল্লাহ তোমার হাস দয়া খান আমরা রে করো রে ভাই ইয়া রব্বাল আলামিন, আগে যে যে মুসিবত আমরা রুবরে আইয়া ভরে রে তাকি আমরা রে বাসাই রাখি হই ইয়ার আমার রাহমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন, আমিন।